বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। সেটি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের ইম্পর্টেন্ট নোটিফিকেশান, যেটি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, 20 সেপ্টেম্বর আজকেই কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, আপলোডিং অফ ফাইনাল মার্ক অফ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ইন রোল নাম্বার অর্ডার কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি অ্যান্ড আসাম রাইফেল এক্সামিনেশন 2022। তো এই যে বন্ধুরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, এটি বন্ধুরা 2022 যারা এক্সাম দিয়েছিল, অর্থাৎ 2022 তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হয়েছিল। তো 2022 যারা এক্সাম দিয়েছিলে, তোমরা যদি চাও তো তোমাদের ফাইনাল যে মার্ক সেটি কিন্তু চেক করতে পারবে। তো এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করছি এবং এখানে কি বলা রয়েছে সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, তোমার মার্কটা তুমি কিন্তু সরাসরি চাইলে দেখতে পারো। তো এখানে বন্ধুরা দেখো, আপলোডিং অফ ফাইনাল মার্ক অফ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ইন রোল নাম্বার অর্ডার কনস্টেবল জিডি ইন সিএফএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2022। স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ ডিক্লেয়ার্ড ইন দ্য ফাইনাল রেজাল্ট অফ কনস্টেবল এক্সামিনেশন কনস্টেবল জিডি, অর্থাৎ তোমাদের যে ফাইনাল যে রেজাল্ট সেটি কিন্তু ডিক্লেয়ার করেছিল, এবং তার যে ফাইনাল যে তোমাদের মার্ক সেটি কিন্তু তোমরা যদি চাও রেজাল্ট বা মার্ক সেটি কিন্তু তোমরা অনায়াসে চেক করতে পারবে। তোমার ফাইনাল মার্ক কত ছিল সেটি কিন্তু চেক করতে পারবে। এখানে দেখো তোমাদেরকে, তোমার এখানে কিন্তু দিস ফ্যাসিলিটি উইল বি অ্যাভেলেবল ফর এ পিরিয়ড ফ্রম 20/9/2023 থেকে 4/10/2023 পর্যন্ত তোমরা কিন্তু এই যে ফ্যাসিলিটিটা, অর্থাৎ এই যে ফাইনাল যে মার্কটা তোমরা কিন্তু চেক করতে পারবে। 20/9 অর্থাৎ আজ থেকে 4/10/2023 পর্যন্ত, এরপরে কিন্তু তোমরা চেক করতে পারবে না। তো তুমি যদি চাও যে আমি আমার ফাইনাল মার্কটি চেক করব, তো অনায়াসে তুমি কিন্তু চেক করতে পারো। এই যে ডেট দেওয়া হয়েছে 20/9 থেকে 4/10 পর্যন্ত, এই ডেটের মধ্যেই কিন্তু তোমাকে দেখতে হবে, এরপরে কিন্তু তুমি আর দেখতে পারবে না। কিভাবে দেখবে দেখো, প্রথমত তোমরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এসে এখানে তোমরা যে ইউজার এবং ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে তুমি তোমার ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, এবং এখানে যে তোমার পাসওয়ার্ড সেটি দিয়ে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচা তুমি ফিল করবে এবং লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করলেই তোমার কাছে তোমার প্রোফাইল খুলে চলে আসবে এবং সেখানে রেজাল্ট এবং মার্ক বলে একটি অপশান দেখতে পেয়ে যাবে, সেখানে ক্লিক করবে এবং এসএসসি জিডি কনস্টেবল 2022টা তুমি এখানে ওখান থেকে সরাসরি সিলেক্ট করে নেবে। তারপরে সেখান থেকে সাবমিট করলেই তোমার কাছে ফাইনাল মার্ক খুলে চলে আসবে। তো এইভাবে তুমি কিন্তু তোমার মার্কটি অনায়াসে চেক করতে পারবে। তো বন্ধুরা, এসএসসি তরফ থেকে যে আজকে গুরুত্বপূর্ণ স্টাফ সিলেকশন এসএসসি জিডির যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, তার আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।